এবারে আমরা আসছি আবার একটা অ্যানালজিতে, এটা পড়তে গেলেও কিন্তু একটুখানি আমাকে জানতে হবে একটা জিকের পার্ট। কিরকম দেখো, বলা আছে থ্রি অফ দ্য ফলোয়িং ফরওয়ার্ড পেয়ার্স আর অ্যালাইক ইন সার্টেন ওয়ে অ্যান্ড ওয়ান ইজ ডিফারেন্ট, পিক দ্য অড ওয়ান আউট। তাহলে এখানে অড আউটটা খুঁজে বার করবো আমরা কিভাবে? দেখো বলছে বাংলাদেশ ইকুয়াল টু টাকা, তো বাংলাদেশের যে কারেন্সি সেটা আমাকে জানতে হবে। তো এইভাবে দেখো তো গোটা পৃথিবীতে স্যার 195 খানা দেশ রয়েছে, 196 দেশ রয়েছে কম করে, প্রত্যেকের টাকা কি আমাকে জানতে হবে? না, হবে না। কেন জানতে হবে না? আমাকে পড়তে হবে শুধুমাত্র সার্ক কান্ট্রি যা ইন্ডিয়ার মধ্যে আছে, আমাকে পড়তে হবে শুধুমাত্র ব্রিক্স কান্ট্রি তাদের দেশের ক্যাপিটাল এবং হচ্ছে কারেন্সিগুলো, আমাকে পড়তে হবে G20 কান্ট্রিজ যাদের দেশের ক্যাপিটাল এবং কান্ট্রিগুলো, আমাকে পড়তে হবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বার তাদের দেশের টাকা এবং কারেন্সি এবং ক্যাপিটালটা। এইটুকু পড়লে আমার এই সেগমেন্টে আর হবে। তো বাংলাদেশ তাদের মানে কারেন্সি হচ্ছে টাকা, ইটস কারেক্ট। রাশিয়া সে কিন্তু এই ব্রিক্স এর পার্ট, তাদের কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল, ঠিক। মালয়েশিয়া তারা কিন্তু এখানে আছে, আরো একটা কান্ট্রি আছে এশিয়ান, এশিয়ানের মধ্যে কিন্তু মালয়েশিয়া ঢুকে আছে, তো মালয়েশিয়ার কান্ট্রি হচ্ছে রিংগিট, এটা ট্রু। কিন্তু এখানে সাউথ কোরিয়ার টাকা কিন্তু কিছুতেই রুপিয়া নয়, রুপিয়া ম্যাক্সিমাম পাকিস্তানের টাকা হতে পারে বা এদিকে ইন্ডিয়ার টাকা হচ্ছে রুপি, তাহলে এখানে সাউথ কোরিয়ার টাকা কোনো মতেই রুপিয়া হতে পারে না, তাই এখানে বিটা হচ্ছে অড আউট। মানে কোন দেশের কি টাকা এটা এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ ইকুয়াল টু বললো ঢাকা, সাউথ কোরিয়া ইজ ইকুয়াল টু বললো সিওল, মালয়েশিয়া ইজ ইকুয়াল টু বললো দিল্লি, এবং রাশিয়া ইজ ইকুয়াল টু এখানে বলা হলো ধরো রাশিয়া ইজ ইকুয়াল টু বলা হলো মস্কো। তাহলে দেখো এখানে ক্যাপিটালের কথা বলা হয়েছে, তো বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা এটা আমরা জানি, সাউথ কোরিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে সিওল, এটা এটা কমন জিনিস, রাশিয়ার ক্যাপিটালটা হচ্ছে মস্কো, কিন্তু মালয়েশিয়ার ক্যাপিটালটা হচ্ছে কুয়ালালামপুর। তাহলে এখানে মালয়েশিয়ার ক্যাপিটাল কোনোদিন দিল্লি হতে পারে না, তাই যদি আমার ক্যাপিটাল দিয়ে দেখতে হয় তাহলে আমরা এটা হচ্ছে অরণ্য। এইভাবে পরীক্ষার প্রশ্ন আসে, এইভাবে সাজিয়ে দেওয়া হয়। আর একটা প্রশ্ন এখানে করি, সাপোজ ধরো এখানে বলছে যে একটা জিওগ্রাফি বেসড একটা কোশ্চেন করি, কেটু বলছে জম্মু অ্যান্ড কাশ্মীর, নন্দা দেবী বলছে রাজস্থান, সিঙ্গালীলা বলছে ওয়েস্ট বেঙ্গল, খাসি বলছে মেঘালয়, তাহলে এদের মধ্যে কোনটা অড আউট? দেখো কেটু শৃঙ্গটা জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা ট্রু। সিঙ্গালীলা পর্বতশ্রেণী পশ্চিমবাংলা এবং সিকিমের মধ্যে অবস্থিত, খাসি পাহাড়টা গাঢ় খাসি জয়ন্তিয়া মেঘালয় অবস্থিত, কিন্তু নন্দা দেবী হিলটা এটা কিন্তু উত্তরাখণ্ডের, তাহলে সেটা কিন্তু কোনোদিন রাজস্থান হতে পারে না, বরং যদি এখানে আরাভল্লি হিল থাকতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ ইটস এ পার্ট অফ রাজস্থান। তাহলে আমাকে সেই গ্রাউন্ডে, জিওগ্রাফিক্যাল গ্রাউন্ডে আমাকে এইটাকে বলতে হবে অড আউট, দিস ইজ অড ওয়ান আউট। আমরা যা পড়বো তার থেকে কিন্তু এই অ্যানালজিক্যাল কোশ্চেন আসতে পারে, এখানে কিন্তু কোনো সিলেবাস হয় না এই এই জিনিসটা, ওকে পরিষ্কার। এবারে আসছে একটা ইংলিশ ভোক্যাব এরিয়া, যে সিলেক্ট দ্য ওয়ার্ড পেয়ার উইচ ইন উইচ টু ওয়ার্ডস আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দে আর টু ওয়ার্ডস দ্য ফলোয়িং ওয়ার্ড পেয়ার। তো ফ্রোন, ফ্রোন কথার অর্থ হচ্ছে নিরানন্দ বা একটু কম আনন্দ পাবো, তো ডিসপ্লেজার কথার অর্থ কিন্তু হচ্ছে নিরানন্দ, মানে আনন্দ উল্টোটা, প্লেজার ডিসপ্লেজার। তো এবার ফ্রোনের ফ্রোন আর ডিসপ্লেজারটা হচ্ছে এরা কিন্তু একই অন্যের সিনোনিম। তো এবার এরকম সিনোনিম ওয়ালা জিনিস কোথায় আছে আমি আগে দেখি। তো গ্রিফ হচ্ছে এক ধরনের সরো, কিন্তু মানে গ্রিফ হলেই যে সরো হয় তা নয়, ম্যাডনেস ইজ নট আ ইলনেস,
লাফ কমেডির মানে সর হলে গ্রিফ হয়, এটা তার মানে কারণ এবং ফলাফল চলে আসছে। কমেডি করলে হাসি পায়, কারণ এবং ফলাফল চলে আসছে, সেই গ্রাউন্ডে এটা এটা হচ্ছে না। কিন্তু স্মাইল এবং এক্সট্যাসি দুটোই কিন্তু হচ্ছে খুশির কারণ, তাহলে এই দুটোকে আমরা কাইন্ড অফ সিনোনিম বলতে পারি। তাহলে এখানে ম্যাডনেস এবং ইলনেস হচ্ছে না, গ্রিফ এবং সরো হচ্ছে না, লাফ এবং কমেডি হচ্ছে না, কারণ এই দুটো একটা কাইন্ড অফ সিনোনিম জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে স্মাইল এবং এক্সট্যাসি দুটোই কিন্তু হচ্ছে খুশির কারণ, তাহলে এটাকে আমরা বলতে পারি। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছিল যে এই দুটোর মধ্যে যে সম্পর্ক আছে সেই একই সম্পর্কে কোন অপশনটা দ্য মোস্ট পসিবল। তাহলে আমরা এখানে একটা সিনোনিম খুঁজে পেয়েছিলাম, যেহেতু একটা সিনোনিম খুঁজে পেয়েছিলাম যে দুটোই নিরানন্দ বা দুঃখের কারণ, তার সেখান থেকে আমরা এখান থেকে স্মাইল এবং এক্সট্যাসিকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, ফাইন, এটা কিন্তু 2019 সালের সিজিএল পরীক্ষার কোয়েশ্চেন। আচ্ছা, চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। এবারে দেখো এখানে দেওয়া আছে 29 ইজ ইকুয়াল টু 13 হলে 37 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, 29 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায়। 29 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হতে পারে? 29 থেকে 1 বাদ দিলে পেতে পারি হচ্ছে 28। তাকে যদি 2 দিয়ে ভাগ করি কত পাই? 14 পাই। তার থেকে 1 বাদ দিলে 13 হচ্ছে। এটা ট্র্যাক ক্লাসে হতে পারে, আমি ট্রাই করছি। আবার ধরো 37 তাকে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। তো 37 থেকে যদি তুমি এখানে 1 বাদ দাও তাহলে 36 পাই। তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 18। তার থেকে 1 বাদ দিলে কি তাম 17 পেতে পারি। তাহলে 29 থেকে -1 করো পাবো 28। তাকে 2 দিয়ে ভাগ করো পাবো কত? 14। তাকে যদি আবার -1 করি পেয়ে যাবো 13। সেম লজিকে 37 কে -1 করো পাবো কত? 36। তাকে যদি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 18। 18 থেকে আবার যদি 1 বাদ দিই পাবো কত? 17। এটা এটা এক লজিক হতেও পারে। দেখি অন্য লজিকে কি আমরা 17 আনসার খুঁজে পাচ্ছি? যদি পাই তবে বুঝবো না ঠিক, আদারওয়াইজ কিন্তু আই হ্যাভ টু ট্রাই আর আদার ওয়ে। 29 থেকে আমি যদি এখানে 3 বাদ দিই যে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 26 থেকে 2 দিয়ে ভাগ করলে পাই কত? 13 হতে পারে। 37 থেকে যদি আমি এখানে 3 বাদ দিই তাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি মানে 34 কে 2 দিয়ে ভাগ করলে পাই কত? 17। দেখো আমি এখানে ঘুরিয়ে নাক দেখিয়েও পেলাম 17 এবং সহজ ভাবে উত্তরগুলো পেলাম। তাহলে আমার দুটো উত্তরই কিন্তু এখানে একই রকম হচ্ছে, মেথড কিন্তু ডিফারেন্ট। হোয়াট এভার ইউ লাইক, তোমার যেটা পছন্দ সেই মেথড তুমি সলভ করবে। হেন্স দ্য আনসার ইজ অপশন সি। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, পরের অঙ্কটা বলছে সিলেক্ট দ্য সেট which the numbers are related in the same way as are the numbers of the following set. আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুরকম নিয়ম। প্রথমে আমরা দেখব হচ্ছে যোগ বিয়োগ করে কিছু পাই কিনা, তারপরে দেখব গুণ করে বা ভাগ করে পাচ্ছি কিনা। যদি তাতেও না পাই তখন দেখব স্কোয়ার রুট বা কিউব রুট করে কিছু পাচ্ছি। তাহলে প্রথমে আমরা দেখি যোগ বিয়োগ করে। 9, 15, 27 9 থেকে 15 করলে কত হয়? 6 গ্যাপ হয়। 15 থেকে 27 করলে গ্যাপ কত হতে পারে? 12। ওকে, তো 9 থেকে 15 করলে গ্যাপ হচ্ছে 6, 15 থেকে 27 করলে গ্যাপ হচ্ছে 12। তাহলে এই এই দুটোর মধ্যে ইনটু 2 একটা সম্পর্ক পেলাম। আমি ট্রাই করছি, ভুলও ভুলও হতে পারে। তাহলে আমাকে একই সম্পর্ক দেখতে হবে যে এরকম সম্পর্ক কার। হ্যাঁ, এবার মাঝখানে 6 হতে হবে তার কোনো বাধ্যতামূলক নেই, মাঝখানে সম্পর্কটা একই থাকলেই হবে। 6 থেকে 9 করো 3, 6 থেকে 9 করো 3, 9 থেকে 18 করো 9, তাই 3 করে পেতে পারি, পেতে পারি। 15 থেকে 25 করো 10, 25 থেকে 35 করো 10, এটা এখানে এবার এই এই লজিকটা সম্ভব নয়। 21 থেকে 35 করো 40, 35 থেকে 56 করো ইটস 21, সেটাও এখানে সম্ভব হচ্ছে না। আচ্ছা, 12 থেকে 20 করো ইটস 8, 20 থেকে 16 করো 36 করো ইটস 16। এখানে আমরা কিন্তু ইনটু 2 এর সম্পর্ক পাচ্ছি। এই যে ইনটু 2 এর সম্পর্ক, এটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। তাহলে আমি বলতে পারি অপশন ডি ইজ মাই আনসার। মানে এখানে
যেহেতু ইনটু থ্রি হয়ে গেছে তাই সেটা আমাকে হবে না। মানে দেখো এখানে এখানে 6 এবং 12 না মিলু এই যে কোনো একটা ফান্ডা তোমার দিতেই হবে, অ্যাট এনি কস্ট দিতেই হবে। তাহলে আমি এখান থেকে অপশন এটাকে চোখ বন্ধ করে বাদ দিতে পারি। এটা আমার একটা ফান্ডা হলো। আচ্ছা আমি আরেকটা ফান্ডা ট্রাই করি, সাপোজ বলা আছে 9 × 15 = 27। ওকে তাহলে এইটাকে বলতে পারি 9 × 2 − 3, 18 × 2 − 3 করলে 15 হয়। আবার এটাকে বলতে পারি 15 × 2 − 3, 15 × 3 = 2 করলে 30 হয়, তার থেকে 3 বাদ দিলে 27 হচ্ছে। তাহলে এবার এখানে চেক চেক করি যে একই রকম লজিক নাম্বার ডিফারেন্ট হতে পারে, লজিক সেম হচ্ছে কিনা। তাহলে এখান থেকে 12 × 2 − 4 করলে 20 পাওয়া যায়, 12 × 2 = 24, তার থেকে 4 বাদ দিলে 20 পাওয়া যায়। আবার এখান থেকে 20 × 2 − 4 করলে 36 পাওয়া যায় কি, 20 × 2 করলে 40 হয়, তার থেকে 4 বাদ দিলে 36। তাহলে এখানে আপনি যে মানে × 2 − 3 করলাম, × 2 − 3 করলাম, এখানে × 2 − 4 করছি, এখানে × 2 − 4 করছি, তাহলেও কিন্তু আমার অপশন ডিটাই আনসার হয়। মানে আমি প্রতিটা অঙ্ককে আমার হাতে এখন সময় আছে বলে বোঝার জন্য বলছি, মানে যদি দুটো তিনটে মেথড দিয়ে ট্রাই করছি, তো দু তিনটে মেথড দিয়ে ট্রাই করার পরেই দেখতে পাচ্ছি যে আমার একই আনসার যে কোনো হবেই করি না কেন সেভাবেই আনসার হচ্ছে। সো আমার আনসারটা কিন্তু এখানে কারেক্ট। তো পরীক্ষার হলে আমাকে কিছু অঙ্ক হতে পারে যে এরকম মাল্টিপল নাম্বার চেক করতে হবে যে আমার মিলছে না, তখন কি করব। দিজ আর দ্য ডিফারেন্ট ওয়েজ, এই এই ওয়েগুলোকে তোমাকে ইউটিলাইজ করে করে পরিষ্কার ক্লিয়ার। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ এই অঙ্ক এই অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু সিজিএল এ মাস্ট, একদম আসবেই, এগুলো করতে হবে। আচ্ছা এখানে দেখো এখানে একটা কোডিং দেওয়া আছে, ফ্রিজ মানে বলা হচ্ছে এটা, তাহলে কেটল মানে কোনটা হবে দেখি আগে কি বলতে চাইছে দাবি কি। F R I D G E এটা বলা আছে, ওকে ফাইন, সেটার থেকে হচ্ছে কি কি G T L H L K, G T L H L K এটা হচ্ছে। তাহলে F থেকে G কিভাবে হচ্ছে, E F G H, আর F F থেকে G প্লাস 1, R থেকে T R S T প্লাস 2, I থেকে L J K L প্লাস 3, D থেকে H E F G H প্লাস 4, G থেকে L H I J K L প্লাস 5, E থেকে K হচ্ছে প্লাস 6। মানে প্রতিটা গ্যাপ একটা করে করে বাড়তে 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 গেছে। এক্সাক্ট সেম লজিকটা আমরা যেটা কোশ্চেন করেছে যে কেটল তার ক্ষেত্রে ব্যবহার করব, K E T T L E, তাহলে K থেকে আমরা প্লাস 1, আই যে কে এর পরে এল হয়, তাহলে এল দিয়ে শুরু হওয়া ওয়ার্ড কোনটা আছে। অপশন ডি চলে গেল, অপশন সি চলে গেল, অপশন এ চলে গেল, আমার আর অঙ্ক করার প্রয়োজন পড়বে কি, দিস ইজ হোয়াট উই কল আমাকে উত্তরগুলোকে এলিমিনেট করতে পারি বা অ্যাট এনি কস্ট আমার কিন্তু অঙ্ক ঠিক করার প্রবাবিলিটি অনেক অনেক বেড়ে যায় এবং অঙ্ক মানে আরো কম সময় করতে হয় এইভাবে, দিস ইজ দ্য ওয়ে আউট। পরিষ্কার? আচ্ছা এখানে কেটল এখানে জাস্ট এল পেলাম, একটা জাস্ট মিলিয়ে নিচ্ছি, ই থেকে প্লাস 2 করব এফ জি, এখানে পেলাম এল জি, টি থেকে প্লাস 2 করব এস এ টি ইউ ভি ডব্লিউ এল জি ডব্লিউ, দেখো এল জি ডব্লিউ আমরা এখানে পেয়ে গেছি, আমাদের আর বাকিটা করবার প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা এবারে আমাকে বলা হচ্ছে যে কিছু অ্যারিথমেটিক্যাল অপারেশন তাদের একটাকে অন্যটাকে চেঞ্জ করতে হবে বা রেসিপ্রোক। আমাকে অঙ্কটা দেওয়া আছে 54 × 6 − 7 / 8 + 2, এটা আমাকে দেওয়া আছে। তো এখানে আমি আগে উপরে কোডিং গুলো আগে দেখে নিই, উপরে কোডিং গুলো আমাকে বলছে ডিভিশন মানে হচ্ছে অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন মানে হচ্ছে সাবট্রাকশন করতে হবে, সাবট্রাকশন মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ডিভিশন। এই লজিক আমি চেঞ্জ করি,
তাহলে মাল্টিপ্লিকেশন মানে আমাকে ডিভিশন করতে হবে 54 ডিভাইডেড বাই 6 হয়ে গেল মাইনাস মানে এখানে মাল্টিপ্লাই করতে হবে ডিভাইড মানে এখানে প্লাস করতে হবে প্লাস মানে এখানে মাইনাস করতে হবে এইভাবে সাজালাম 54 থেকে 6 ভাগ করলে থাকে 9 তার সঙ্গে 7 প্লাস 8 মাইনাস 2 একদম বডমাস রুল ফলো করি 9 ইনটু 7 করলে হয় 63 প্লাস 8 মাইনাস 2 63 কে যদি আমি এখানে প্লাস 8 করি পাবো পাবো কত 71 তার থেকে 2 বাদ দিলে পাবো কত 69 হেন্স অপশন সি 69 ইজ দা আনসার এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি এই অঙ্কেরই আরো একটা টাইপ আছে যে বলবে যে এদের মধ্যে কোন দুটো মানে অ্যারিথমেটিক্যাল অপারেশন কি ইন্টারচেঞ্জ করলে সঠিক উত্তর পাওয়া যায় আমরা আসছি সেই অঙ্কে আমাদের আজকের লেসনের মধ্যে আছে সেটা এবারে আছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সিবি ডিবি সিবি এ বিসি ড্যাশ বি এ বি ড্যাশ সি আমাকে প্রথম স্টেপ হচ্ছে শূন্য স্থান নিয়ে কতগুলো ক্যারেক্টার আছে গুনতে হবে তারপর তাকে ইকুয়ালি ভাঙতে হবে নাম্বারটাকে ইকুয়ালি ডিভাইড করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 খানা আছে মানে আমি তাকে 6 ইনটু 3 তে ভাঙতে পারি 6 ইনটু 3 তে যদি আমি এখানে ভাঙতে পারি তাহলে কত হতে পারে 1 2 3 4 5 6 এই একটা 1 2 3 4 5 6 এই একটা আর ওই একটা পাওয়া গেল তাহলে এখানে দেখো একই রকম প্যাটার্ন সবকটাতে আমাকে ফলো করাতে হবে এটাই হচ্ছে আমার টার্গেট তাহলে এইখানে খেয়াল করবে লাস্টে সি আছে এখানে লাস্টে সি আছে কিন্তু এটা ফাঁকা ছিল তার মানে এইখানে আমি লাস্টে সি করব এবার এখানটা যখন আমার ডিবিসি হয়ে গেছে তাহলে আমি এখানটাতেও বি বসাতে পারি এখানটাও ডি করতে পারি তাহলে ডিবিসি আর ডিবিসি হয়ে গেল শেষটা শেষের তিনটে প্রত্যেকটা ডিবিসি ডিবিসি আছে তাহলে আগেরটা কি হবে এখানে দেখো সি বি এ আছে এটা কমপ্লিট হয়ে গেল সি বি এ আছে এখানটা আমাকে সি বি এ করতে হবে এখানটা আমাকে সি বি এ শূন্য স্থানে কি কি বসলো এ সি বি সি বি এ সি ডি সি বি কোনটা অপশন এ এ সি ডি সি বি স্টেপ ওয়ান আমাকে শূন্য স্থান নিয়ে কটা ক্যারেক্টার হচ্ছে গুনতে হবে গোনার পরে সেই না সেই যে ক্যারেক্টারটা আসবে নাম্বার অফ ক্যারেক্টারটাকে ইকুয়ালি ডিভাইড করতে হবে আসতেই পারতো যেখানে 15 তখন কিন্তু আমাকে 5 ইনটু 3 করতে হতো আসতেই পারতো এখানে 16 তখন কিন্তু আমাকে 4 ইনটু 4 করতে হতো যা আসবে সেভাবে ডিল করে আমাকে টার্গেট করতে হবে বা খুঁজতে হবে যে একদম পার্টিকুলার মানে প্রতিটা কোড প্রতিটা জিনিস বা প্রতিটা গ্যাপ সেম ভাবে রিপিট হচ্ছে সেই জায়গাটাকে খুঁজে কিন্তু এখানে আনসার পরিষ্কার এবারে এই যে জায়গাটা আবার একটা অটোনাম এটা কিন্তু ইংলিশ নলেজ না থাকলে সম্ভব নয় বলছে থ্রি অফ দ্য ফলোইং ফোর ওয়ার্ডস আর আই লাইক ইন আ সার্টেন ওয়ে আর ওয়ান ইজ ডিফারেন্ট পিক দ্য অড ওয়ান আউট দেখা যাক এখানে কি বলতে দেখো দেওয়া আছে বেনিভোলেন্স কার্টেসি ইন্টেলিজেন্স এবং হিন্ড্রেন্স তাহলে বেনিভোলেন্স একটা মানুষের অ্যাটিটিউড কার্টেসি একটা মানুষের অ্যাটিটিউড তারপর হচ্ছে ইন্টেলিজেন্স এটা মানুষের অ্যাটিটিউড কিন্তু হিন্ড্রেন্স মানে হচ্ছে অজ্ঞতা বা পাত্তা না দিয়ে চলে যাওয়া তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু কোনো অ্যাটিটিউড নয় তাহলে এখানে বেনিভোলেন্স কার্টসি এবং ইন্টেলিজেন্স তিনটে একই জিনিস তিনটে একটা মানুষের অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স কিন্তু হিন্ড্রেন্স জিনিসটা কিন্তু মানুষের সহজাত অ্যাটিটিউড নয় এটা কোনো একটা বিষয়ের উপরে অজ্ঞতা দেখানো বা পাত্রাদি এড়িয়ে যাওয়া দ্যাট ইজ উই কল হিন্ড্রেন্স এখানে এই সেই কারণে অপশন ডিটা হচ্ছে ডিফল্ট যদি তোমার কাছে মানে আমি বলবো যে আমি দেখো 25টা কোশ্চেন থাকে ঠিক আছে আমার টার্গেট জোন হচ্ছে 22 তো কোন তিনটে যেকে আমি বাদ দেবো যে তিনটে আমারই ভোকাবুলারি সংক্রান্ত প্রবলেমের মধ্যে পড়বে সেগুলো আমি চেষ্টা করবো এড়িয়ে যাওয়া যদি আমার কাছে ভোকাবুলারি জ্ঞান না থাকে এইটা সাবধান মানে পারলে ভেরি গুড না পারলে কিন্তু এই ভুলগুলোকে আফোর্ড করা যাবে পরিষ্কার
এবারে আসছে যে আমার মানে একটা সিরিজ অনুযায়ী আমাকে সাজাতে বলছে। কি কি আছে তা দেখো, এখানে স্যালারি আছে, রিক্রুটমেন্ট আছে, এডুকেশন আছে, প্রমোশন আছে, স্কুল আছে, এমপ্লয়মেন্ট আছে, কোনটা আগে হবে কোনটা পরে দেখে নি। দেখো একটা মানুষ জন্মে কেউ চাকরি করতে যায় না, আমরাও চাইনি, তো আমরা কি করেছিলাম, আমরা প্রথমে স্কুলে ভর্তি। স্কুলে কেন ভর্তি হচ্ছিলাম? স্কুলে ভর্তি হয়েছিলাম এডুকেশন পাওয়া। তাহলে আমি এখানে প্রথম জিনিসটা শুরু করতে পারি স্কুল দিয়ে। ফার্স্ট আমার স্কুল আসবে, এটা হচ্ছে 5 নম্বরটা। স্কুলে আমি কি পাব? স্কুলে আমি এডুকেশন পাব। তাহলে এখানে এডুকেশনটা ক নম্বর, 3 নম্বরটা। এডুকেশন পেয়ে আমি কি করব? তা এমপ্লয়মেন্ট পাব, চাকরি পাব। এমপ্লয়মেন্ট আমার ক নম্বর, সরি, এমপ্লয়মেন্টটা পাবো কিভাবে? সিজিএল যদি রিক্রুটমেন্ট না করে তাহলে আমি এমপ্লয়মেন্টটা পাবো কিভাবে? তারপরে আমাকে হবে কি না, স্কুলে চাকরি টাকরি করলাম, গ্র্যাজুয়েট হলাম, তারপরে আমার রিক্রুটমেন্ট হলো, সরকার রিক্রুটমেন্ট করলো, সেই রিক্রুটমেন্টের মাধ্যমে আমি কি পাবো? এমপ্লয়মেন্ট পাবো বা চাকরি পাবো। তাহলে এমপ্লয়মেন্টটা হচ্ছে এখানে 6 নম্বর। তারপরে এমপ্লয়মেন্টের পর আমি সেখান থেকে কি পাবো? স্যালারি পাবো। আমি একটা চাকরি করছি, তার বিনিময়ে আমাকে স্যালারি দেবে, তো স্যালারি পাবো, পাবো হচ্ছে 1 নম্বরটা। স্যালারির পর আমি কি পাবো? প্রমোশন পাবো, তো প্রমোশনটা হচ্ছে এখানে আমার 4 নম্বর। তাহলে আমি প্রথমে পেলাম হচ্ছে, গেলাম স্কুলে, সেখান থেকে পেলাম শিক্ষা, শিক্ষা পূর্ণ হওয়ার পরে রিক্রুটমেন্ট হলো, রিক্রুটমেন্ট থেকে আমি এমপ্লয়মেন্ট হলাম, এমপ্লয়মেন্টের পর আমি স্যালারি পেলাম, স্যালারি পাওয়ার পরে আমি প্রমোশন পেলাম। 5, 3, 2, 6, 1, 4, এই জিনিসটা দুভাবে হতে পারে। আইদার কোনো একটা ডিকশনারি ওয়ার্ড থাকবে, সেটা অনুযায়ী সাজাতে হবে, অথবা আমাদের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ এখানে চলে। তো এগুলো হচ্ছে খুব কমন সেন্সের উপর, এর জন্য কিন্তু বিশাল প্র্যাকটিস করতে হয় না বা কিছু না, ঠান্ডা মাথায় দেখে সাজিয়ে গুছিয়ে প্র্যাকটিস করতে। উত্তর করাটাই হচ্ছে কি আসল ব্যাপার। তাহলে আমার এখানে 5, 3, 2, 6, 1, 4 অপশানে, 5, 3, 2, 6, 1, 4 অপশান এ ইজ দ্য আনসার। ওকে, ক্লিয়ার? এবারে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছিলাম যে অ্যালফাবেটিক্যাল ভ্যালু বা ওয়ার্ড কাউন্ট এসবের উপর দিয়ে চলছে, কিন্তু এবারে আমরা দেখবো হচ্ছে যে অ্যালফাবেট গুলোর মধ্যেই কিভাবে ইন্টারচেঞ্জ হয়। দেখো সানডে বলেছে, সানডেটাকে এখানে লিখেছে কিভাবে? ডি এন ইউ এ ওয়াই এস, ডি এন ইউ এ ওয়াই এস এইভাবে লিখেছে। তাহলে এস টা চলে গেছে এইখানে, ডি টা চলে গেছে এইখানে, এ আর ওয়াই টা এইখানে রয়ে গেছে, এন আর ইউ টা এখানে চেঞ্জ হয়ে গেছে, এইভাবে লেখাটা হয়েছে। তাহলে আর সানডেও তো এইভাবে হতে পারে, মাদার তাহলে কিভাবে হতে পারে দেখি। তাহলে মাদারে এম টা চলে যাবে একদম লাস্টে, একদম লাস্টে এম ওয়ালা কোনটা কোনটা আছে দেখে নিতে হবে। তাহলে আমার এখানে অপশন এইটা বাদ চলে গেল, চোখ বন্ধ করে ফার্স্ট। তারপর 4 নম্বরটা, এটা যে 4 নম্বর সেইটা আসবে প্রথমে, তাহলে এইচ হচ্ছে 4 নম্বর, এইচ দিয়ে হবে শুরু। তাহলে এইচ দিয়ে যখন শুরু হচ্ছে তাহলে অপশন ডিটা আমার বাদ চলে গেল। তারপর দেখো ইউ আর এন টা উল্টে গেছিল, তাহলে ও আর টি টা উল্টে যাবে, এইচ টি ও, এইচ টি ও দিয়ে কোনটা শুরু হচ্ছে? এইচ টি ও দিয়ে একমাত্র এটাই হচ্ছে অপশন ডি ইজ দ্য আনসার, বাকি কিন্তু পড়তেও হলো না। আচ্ছা আমি দেখে নিই তাও ই এবং আর টা কিভাবে হচ্ছে। এখানে ই হলো, এখানে আর হলো, এইচ টি ও ই আর এম পাওয়া গেল, এইচ টি ও ই আর এম। তাহলে আমি আগে এখান থেকে দুটো অপশনকে এলিমিনেট করলাম, যে আমার এটা নেই এটা নেই, তারপরে আমি বাকিটাকে সলভ করছি। ক্লিয়ার? দিস ইজ দ্য ওয়ে আউট, একদম সহজ কোডিং ডিকোডিং, সহজ পরীক্ষাতন্ত্র রিজনিং পার্টের জন্য খুব সহজ। বাকি অঙ্ক ডিফারেন্ট শক্ত হতেই পারে, অন্য ডেটা শক্ত আসতেই পারে, কিন্তু এই যে এইভাবে মানে রিজনিং পার্টে কিন্তু আমাদেরকে চোখ বন্ধ করে এই বিলিভ এখানে 22 থেকে 23টা আমরা অ্যাটেম্প করতেই পারি। ঠিক আছে,